হ্যালো, আগের দিনকে সোন ক্লাবে দেখানো হয়েছিল, কিন্তু একটু সমস্যা ছিল সাউন্ডের। সেই কারণে সোন ক্লাবের উপর আর একটা ভিডিও আমি করছি, যারা স্টিক ড্রামিং প্লে করেন তাদের ক্ষেত্রে ভীষণ সুবিধা হবে। আসুন দেখা যাক। তবে এক্সারসাইজ দেওয়ার আগে আমি একটা কথা বলে নিই, প্র্যাকটিসের সময় অবশ্যই মনকে আগে শান্ত করতে হবে। অন্তত 5 থেকে 10 মিনিট মেডিটেশনের মাধ্যমে মনকে শান্ত করে তবে মূল প্র্যাকটিসের দিকে এগোতে হবে। তো বিভিন্ন রকম ভাবেই মেডিটেশন করা যেতে পারে, তাতে কোনো সমস্যা নেই, তবে মেডিটেশনটা অবশ্যই করতে হবে। আমি এখানে একটা সহজভাবে মেডিটেশন করবার একটা এক্সারসাইজ আমি দেখিয়ে দিচ্ছি, এটি আমার গুরুজির কাছ থেকে শেখা, মনোজিৎ দত্ত। আসুন দেখা যাক। প্রথমে আমরা যেটা করব, এমন একটা জায়গায়, এমন একটা পজিশনে আমরা বসব যেখানে আমি কমফোর্ট ফিল করব। সেটা চেয়ার হতে পারে, সোফা হতে পারে, যেখানেই হোক না কেন, এমন একটা জায়গা যেখানে আমার শারীরিক কোনো অসুবিধা, অস্বস্তি, যেন কষ্ট করে আমাকে বসতে হচ্ছে এরকম কোনো জায়গা যেন না হয়। সেরকম একটা জায়গায় বসে একটি পা আরেকটি পায়ের উপর রাখতে হবে, একটি হাত হাঁটুর উপর, যারা সমস্ত কাজ বাঁ হাতে করে থাকে তারা বাঁ হাত হাঁটুর উপর রাখবে, আর যারা ডান হাত দিয়ে সমস্ত কাজ করে থাকে, ডান হাত বেশি ব্যবহার করে, তারা ডান হাতটা হাঁটুর উপর রাখবে এবং বাম হাতটা, আমি যেমন আমি ডান দিক দিয়েই আমি সমস্ত করি সেই জন্য আমি ডান হাতটা উপরে রাখছি, আমি বাঁ হাতটা হাতটার উপরে রাখছি। শ্বাস প্রশ্বাস ভীষণ স্বাভাবিক রেখে ভীষণ ধীরে ধীরে মনোযোগ দিয়ে এই এক্সারসাইজটা করতে হবে। আমি ঠিক যেইভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক সেইভাবে করবেন। দেখবেন কিছুক্ষণের মধ্যেই আপনার মন থিতিয়ে গেছে এবং মন থেকে সমস্ত বিকার আস্তে আস্তে কমে গেছে এবং মন শান্ত হয়ে গেছে। দেখা যাক কিভাবে তাহলে করা যেতে পারে। বাম হাতটি আস্তে আস্তে একবার বুকের কাছে ঠেকাবেন, ঠিক এইভাবে। তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে নাকের ঠিক ডগায় ঠেকাবেন, আবার আস্তে আস্তে ধীরে ধীরে যেখান থেকে শুরু করেছিলেন, মানে এই হাতের ওপরে আবার রাখবেন। চোখ বন্ধ থাকবে, শ্বাস প্রশ্বাস ভীষণ স্বাভাবিক। আমি এখানে খুব সীমিত সময়ের মধ্যে দেখালাম, এটি 5 মিনিট 10 মিনিট, যার যেরকম সম্ভব, যেরকম সময় হাতে নিয়ে আপনি প্র্যাকটিস করতে বসছেন তার আগে এই এক্সারসাইজটি অবশ্যই করবেন, বা আপনার জানা কোনো এক্সারসাইজ যা আপনার মনকে শান্ত করতে পারে সেটা আপনার সুবিধা মতো আপনি করতে পারেন। এবার মূল প্র্যাকটিসের দিকে যাওয়া যাক। ক্লাবে, সোন ক্লাবে 3-2 এবং 2-3 আজকে স্টিক ড্রামিং এর উপর দেখাবো, কিন্তু দেখাবো প্র্যাকটিস প্যাডে। প্র্যাকটিস প্যাডেই প্রথমে প্র্যাকটিসটা করে নেওয়া ভালো, তারপরে মূল ইনস্ট্রুমেন্টে সেটাকে প্র্যাকটিস করে নেবেন। আমি আপাতত প্র্যাকটিস প্যাডেই সেটা দেখাচ্ছি। হ্যালো, চলে এসেছি মূল প্র্যাকটিসে। আগের দিন যেমন দেখানো হয়েছিল, ক্লাবে ছাড়া ল্যাটিন মিউজিক সম্ভব নয়। ক্লাবে দু ধরনের, সোন ক্লাবে এবং রুম্বা ক্লাবে। এই সম্বন্ধেই যে আগের ভিডিওটি করা হয়েছিল ডেসক্রিপশনে লিঙ্কটি দেওয়া থাকছে, অবশ্যই দেখে তারপরে এই ভিডিওটা দেখুন, নইলে এই ভিডিও সম্বন্ধে একটু বুঝতে অসুবিধা হবে। তো যাই হোক, আজকে যে প্র্যাকটিসটি দিচ্ছি আমি, এই প্র্যাকটিসটি করবার আগে আবার দুটো কথা বলে নিই। শ্বাস প্রশ্বাস ভীষণ স্বাভাবিক রেখে ভীষণ ধীরে ধীরে প্র্যাকটিসটা করতে হবে। তাতে কি হবে, প্রথম কথা, শ্বাস প্রশ্বাস আপনি যত স্বাভাবিক রাখবেন আপনার শরীরের একটা রিল্যাক্স ফিল হবে, পাশাপাশি প্রত্যেকটি স্ট্রোকের যে বিউটি, প্রত্যেকটি স্ট্রোকের যে টেস্ট, সেটি আপনার অনুভূতি পর্যন্ত এসে পৌঁছবে এবং পুরো বডি স্টিফ হয়ে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। এবং প্র্যাকটিসটি করবার আগে এবং যখন প্র্যাকটিসটি করবেন, একবার ডান দিক থেকে এবং একবার বাম দিক থেকে প্র্যাকটিসটি করবেন। আমরা প্রত্যেকেই জানি আমাদের
ডান দিকের ব্রেন এবং আমাদের বাম দিকের ব্রেন আমাদের বডির বিপরীত দিককে পরিচালনা করে। এবং এটাও বলা যেতে পারে যে আমরা যেই দিকটা বেশি ব্যবহার করব তার বিপরীত দিকের ব্রেনটি বেশি অ্যাক্টিভ হয়। তো আমরা যারা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই ডান দিকটা ব্যবহার করি, ফলে আমাদের বাম দিকেরটা বেশি অ্যাক্টিভ হয়, এবং খুব কম সংখ্যক মানুষ বাম দিক ব্যবহার করে, তাদের ডান দিকটি বেশি অ্যাক্টিভ হয়। যদি আমরা দুপাশের ব্রেনকে ব্যালেন্স করতে পারি, তার থেকে আনন্দের এবং তার থেকে সুবিধের কিছু হতে পারে না। ডান দিক এবং বাম দিকের ব্রেন যত ব্যালেন্স হবে, আপনার বডি ব্যালেন্স তত স্ট্রং হবে, এবং বডি ব্যালেন্স যত স্ট্রং হবে আপনার ব্রেন ব্যালেন্স তত স্ট্রং হবে। যেই এক্সারসাইজটি দেখাচ্ছি সেই জন্য বলছি ডান দিক থেকে এবং একবার বাম দিক থেকে এক্সারসাইজটি করলে ব্রেনের দুই পাশের ডান দিক এবং বাম দিকের ব্রেনের আন্ডারস্ট্যান্ডিংটা অনেক ভালো হবে, বন্ডিংটা অনেক ভালো হবে এবং ব্যালেন্সটাও অনেক বেশি স্ট্রং হবে। দেখা যাক। এখানে কি হচ্ছে, মূল যে ক্লাবে সেটি অ্যাকসেন্টের মাধ্যমে বোঝানো হচ্ছে এবং তার ভিতরে কিছু ঘোষ নোটস চলছে। প্রত্যেকটি নোটকে অনুভব করতে হবে, প্রত্যেকটি নোট টেস্ট করতে হবে, সেই কারণে যতটা সম্ভব ভীষণ ধীরে ধীরে প্র্যাকটিসটা করতে হবে। প্রথম অবস্থায় আমাকে ধীরে আমি যদি প্রথম অবস্থায় ধীরে প্র্যাকটিস করি তাহলে প্রত্যেকটি নোট আমার অনুভূতি অবধি এসে পৌঁছবে। কোনো দ্রুততা কোনো হুটোপাটার মধ্যে প্রথমে যাওয়া উচিত নয়। পরে যখন এটা আয়ত্তে চলে আসবে, যখন মাসেল মেমোরিতে সেভ হয়ে যাবে, তখন আমি একটু দ্রুততার সাথে করতে পারি এবং সেটাও খুব আস্তে আস্তে, মানে ধীরে ধীরে আমি আমার স্পিড বাড়াতে পারি। তবে লক্ষ্য রাখতে হবে যতই স্পিড আমার বাড়ুক যেন আমি অনুভূতি থেকে বাইরে বেরিয়ে না যাই, যেন আমি এর মধ্যেই থাকতে পারি। অভ্যাস যেমন ভালো তেমন খারাপ, যখন কোনো কিছু অভ্যাস হয়ে যায় তার উপর থেকে মন উঠে যায়, সেটা আমি না দিয়ে অন্য ভাবনা চিন্তা করতে করতেও আমি করতে পারি। অভ্যাসের এটা একটা খারাপ দিক, সেই জন্য বললো অভ্যাস হোক কিন্তু চিন্তা ভাবনাটাও তার মধ্যেই থাকে, এবং খুব ধীরে ধীরে প্র্যাকটিস। এরা হচ্ছে 3-2 এবং 2-3 ঠিক উল্টো করে দিলেই 2-3 হয়ে যাবে। এর পাশাপাশি ফ্ল্যামের মাধ্যমেও এই এক্সারসাইজটি করা যেতে পারে। এই হলো আজকের প্র্যাকটিস সোন ক্লাবে 3-2 এবং 2-3। প্র্যাকটিস করতে থাকুন, আমি পরবর্তী লেসন নিয়ে অবশ্যই আসব, পরবর্তী লেসন রুম্বা ক্লাবে। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং প্রয়োজন বোধ করলে বেল আইকন। ধন্যবাদ।